দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম টু ম্যাডলি রকারস ব্লগ চ্যানেল। দোল খেলে প্রতি বছর এই ভিডিওগুলো কি করব সেটা ভাবতে হয়, কারণ ফোনে তো এত জায়গা থাকে না। এই বছর আর কোনো ভাবনাই নেই, কারণ ব্লগ চ্যানেলে আপলোড করে সব ভিডিওগুলো নিশ্চিন্তে ডিলিট করতে পারি। যাই হোক, বাজে কথা রেখে এবার একটু কাজের কথায় আসি। তোমরা সবাই কেমন দোল খেললে? তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স জানাও। আমরা প্রতি বছরই এরকম ভূতের মতোই দোল খেলি। তোমরা দেখো, আশা করি তোমরাও খুব মজা পাবে আমাদের এই দোল খেলা দেখে। আমাদের আবাই একটু দে না, আরে কাকুকে একটু দেবো আমি একটা দিয়ে। ওই যা এসে গেছে সব এনে খাবো না, লাল খাবো ওখানে, লাল খাবো কম করে। এবছর সবার পরীক্ষা চলছে, কারুর ইন্টারভিউ রয়েছে, এই জন্য দোল খেলা খুব একটা হয়নি। আমরা মাত্র এক ঘন্টা খেলে ইতি টেনেছি। এছাড়াও টালিগঞ্জ থেকে আমাদের এক ক্ষুদে সদস্য আসে, সে এবছর আসতে পারেনি কারণ তার আইসিএসসি পরীক্ষা চলছে। এছাড়াও পাড়া থেকে এই বন্ধুটিও আমাদের সাথে প্রতি বছর দোল খেলতে আসে। প্রথমে আমরা ছোটরা খেলা শুরু করলেও তারপরে বড়রাও ধীরে ধীরে যোগ দেয়। কাকু, মা, কাকিমণি, জেঠি সবাই একসাথে আমরা দোল খেলি হই হই করে। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, এরপরে আমরা যা করব মানে সেটা কোনো ভদ্র সমাজের মানুষ করে না। আর এই অভদ্রের মতো খেলার জন্য আমার কিছু বন্ধুদের ইনভাইট করলেও তারা দোলে কখনো আমার বাড়ি আসতেই চায় না, কারণ তারা ভয় পায় যে আমরা যা রং দেব তিন চার দিন অবধি সেই রং উঠবে না। এবং কথাটা কিন্তু একদমই সত্যি, আমাদের তিন চার দিন কেন, এক সপ্তাহেও রং উঠতে চায় না আমরা এত রং খেলি। বিজেপি কিনেছে, তৃণমূল কিনেছে, সিপিএম কিনেছে, সবই কিনেছে। টালিগঞ্জের পার্টি আছে তো, আইসিএসসি কতদিন ধরে, দেড় মাস ধরে পরীক্ষা, চোখে যাবে পুরো বিদেশি করে দিয়েছি, এখন বিদেশি যাবে না। নে, কেউ একটা রং মাখা বাজে। হ্যাঁ, আমারটা জুই না।
আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, কালো হয়ে গেছে। এইখানে এখানে এইখানে এখানে কিছু করার নেই, সবুজ রং আমার গায়ে থাকে, কি বাজে লাগে সবুজ। এরকম লুক দিবি না, কাকিমণির বাড়ি আমি দূরে থাকবো, নয়তো জল ঢেলে দেবে। হ্যাঁ পি অনেক সাদা, ওই যে ওই যে এবার চলটা দে, বাইরে আসো, দেখো ভাগ্যি সেইটা লাগিয়েছিলাম, না তো তোমার সাদা দেয়াল পুরো যেত। আমি দিয়ে দিয়েছি বুদ্ধিটা, কালকে আমার প্লাস্টিক ফুটলা পেলাম না, হলে আমার বিছানা যাবো। কটা বাজে সামনে থেকে বসো, উঠবে তো মাথায়
এই না কাজ হয় না এখনো ওই পরীক্ষা ওর পরীক্ষা দেখি তোর চোখ দিয়ে মনে হচ্ছে সালে আমরা সবাই এরকম একই রকম জামা কিনেছিলাম একসাথে দোল খেলার জন্য, আর সেই বছর থেকেই আমাদের যাদের কাছে এখনো জামাটা রয়েছে আমরা সেটা পরেই দোল খেলি। এছাড়াও আমরা পেছনে এরকম খেলা হবে বলে লিখেছিলাম দুদিন দু রাত জেগে ফটোশ্যুটের জন্য, আর জিজুকে এরকম একটা শার্ট গিফট করেছিলাম যাতে আমরা শালিরা মিলে সবাই এরকম ফটোশ্যুট করতে পারি। কেমন লাগলো তোমাদের ফটোগুলো আর ভিডিওটা কেমন লাগলো জানাও। এবারে তো লোক অনেক কম ছিল, লোক আরও বেশি থাকলে আমাদের আরও বেশি মজা হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে তোমরাও জানাও তোমাদের দোলের কিছু স্মৃতির কথা, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভাং খেয়েছো কারা কারা, ভাং খেয়ে কোনো স্মৃতি রয়েছে? থাকলে সেটাও জানাও, পড়ে আমার ভালো লাগবে। আরও একবার সবাইকে দোলের শুভেচ্ছা।